ম্যাজিক বাউলিয়ানার ম্যাজিক্যাল ভয়েসের খোঁজে আমরা ঘুরে বেড়াচ্ছি সারা দেশ। গত পর্বে বরিশালে আমরা পেয়ে গেছি তিনজন প্রতিযোগী। এবারে আমরা এসেছি সিলেটে। আমারে দেবানা বানাইলো সোনা বন্দে, আমারে পাগল করিলো সোনা বন্দে, আমারে দেবানা বানাইলো সোনা বন্দে, আমারে পাগল। আমাদের দরকার এমন একটি ম্যাজিক্যাল ভয়েস যার কণ্ঠে বাউল গানে মাতবে সারা বাংলার প্রাণ। আর সেই কণ্ঠটি খুঁজে বের করতে আমরা কিন্তু চলে এসেছি চায়ের দেশ সিলেটে। তো চলুন দেখা যাক সিলেট অপরূপ সৌন্দর্য আর মন মাতানো চায়ের ঘ্রাণের পাশাপাশি কি উপহার দিতে পারে ম্যাজিক বাউলিয়ানা 2016 কে। দর্শক আবারও জানিয়ে রাখি, স্কোয়ার টয়লেট্রিস নিয়ে এলো ম্যাজিক বাউলিয়ানা 2016, আর এই অনুষ্ঠানটি প্রচারিত হবে শুধু মাছরাঙা টেলিভিশনে। নিশালা গিলো রে, নিশালা গিলো রে, বাখা তুই নয়নে নিশালা গিলো রে, হাসুন রাজা ফিয়ারির প্রেমে মজিলো রে। সিলেট লোকসংস্কৃতির এক সমৃদ্ধ জনপদ, এই সিলেটি নেশা লাগিয়েছিল হাসুন রাজার চোখে, বাউল বানিয়েছিল দূরবীন শাহ শাহ আব্দুল করিমকে, রাধারমণ দত্তকে জুগিয়েছিল প্রেরণা। এই ঝর্ণা, পাথুরে নদী, সবুজ চা বাগান, ছোট ছোট টিলাদের প্রত্যেকের যেন একটা করে গল্প আছে, সেই গল্প যেন তারা বলে চলেছে বহুকাল ধরে। সেই গল্পের নেশা যাকে পেয়ে বসে তার আর রেহাই নেই, ঘর ছাড়া বাউল তাকে হতেই হবে। ভালোই তো, আমরাও তো এখানে এসেছি তেমন একজনেরই খোঁজে। বাগানের এই শহরে চায়ের কাপে চুমুক লাগানোর আগেই সবাই কিন্তু হাজির হয়ে গেছে ম্যাজিক বাউলিয়ানা 2016 অডিশন রাউন্ডে অংশ নিতে। এরা সবাই চায় ম্যাজিক কার্ড নিয়ে বাড়ি ফিরে যেতে, সারা বিশ্বের বাঙালিকে গান গেয়ে মাত করে দিতে। যাত্রাটা কিন্তু সহজ হবে না, পাড়ি দিতে হবে লম্বা কঠিন পথ। দেখতে পাচ্ছেন সকাল থেকে আমাদের প্রতিযোগীরা বৃষ্টি মাথায় নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন অডিশন দেওয়ার জন্য, যেটা আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করতে যাচ্ছি, যার জন্য আমার গেটটা খুলে দিতে হবে। ওয়েলকাম সিলেট। আমি এই মুহূর্তে রেজিস্ট্রেশন বুথের ঠিক সামনে দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের প্রতিযোগীরা লাইন করে দাঁড়িয়ে আছে, যেখানে রেজিস্টার করে কিছুক্ষণের মধ্যে ভিতরে ওয়েটিং জোনে চলে যাবে আর তারপরে তাদের অডিশন নেওয়া হবে। তো আমি একটু তাদের ফিলিংস এবং ইমোশনস এর কি অবস্থা সেটা জানতে চাচ্ছিলাম, কয়েকজনের সাথে কথা বলি দেখি। হ্যালো আপু, আপনার নাম কি? সোনিয়া। তো একটু পর অডিশন দিবেন, আপনার কেমন লাগছে? একটু তো ভয় লাগছে। মানে একটু ভয়, বেশিও না কমও না? সাথে আছেন মোট 6 জন বিচারক, 4 জন এসেছেন ঢাকা থেকে এবং 2 জন এই সিলেটেরই গুণী শিল্পী। শনি যদি হইত পোষা পাখি প্রাণ সখী, শনি যদি হইত পোষা পাখি, মন ধরে কই পাব সখী গো, সখী আমার রে বলনা। প্রতিযোগীদের জন্য রয়েছে মোট 2টি বুথ, এখান থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিযোগীরা লড়বেন ম্যাজিক কার্ডের জন্য। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের প্রাথমিক ওয়েটিং জোনের সামনে, যেখানে সবাই অপেক্ষা করছেন এবং সবার মধ্যে কিন্তু স্বপ্ন একটাই, সেই সোনার হরিণটা পাওয়া, সেই ম্যাজিক কার্ডটা পাওয়া, যেটা আমার মনে হয় না খুব একটা সহজ হবে।
এরা কেউ করছে প্রার্থনা, কেউ প্র্যাকটিস, আর কেউ শুধু শুধুই টেনশন। এদিকে আমাদের বিজ্ঞ বিচারকরা কিন্তু প্রস্তুত। চলো শুরু করে দিচ্ছি আজকের প্রতিযোগিতা। বাবাজি, গান তো সুর এবং তালে গাওয়ার জিনিস না, তুমি গান গাচ্ছ, তোমার মতো গানটির তাল ব্যবহার করবে না? কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা। তুমি তো ছোট্ট, হ্যাঁ তুমি আরেকটু চর্চা করো গান, আরেকটু বড় হও, হ্যাঁ তো আগামীতে তোমার সাথে আবার দেখা হবে। আমি না জানিয়া পারি দিয়া ওই, আমি না জানিয়া পারি দিয়া ও নদী ও নদী। লালন সাইজি কিন্তু কোনো ধাক্কা দেননি কিন্তু উনি। মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, হায় রে সোনা বন্দে কি দোষে। শঙ্করী, তুমি কি তাকে মধু খাওয়াইবা একটু? এই তো আমি, এই যে হঠাৎ করে গান করতে আসছে। হঠাৎ করে গান গাওয়া যায়? যায় না। কি মনে হয় জাজদের সামনে গিয়ে কি ভয় পাবেন? গান ভিকা লাগবো তোমার, তোমার গান তো ওয়ে না। ওই আমার সোনা রঙ্গ পুরে আঙ্গার হলো দিনে দিনে রে ও প্রাণনাথ তুমি বিহীনে। আমরা আপাতত তোমাকে ইস্কাটা দিয়ে দিলাম, তোমার পুষিলাম কত আদরে মাটির পিঞ্জিরা সোনার ময়না রে। ওরে প্রেম কলঙ্কের ঝালা কত রে, হায় রে করব আমি তার প্রমাণ, হায় রে করব আমি তার প্রমাণ। দর্শক প্রাইমারি বুথের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে চলছে টান টান উত্তেজনা, বাইরে অপেক্ষা করে আছেন কিছু প্রতিযোগী, ভেতরে আছেন একজন। কি খুব খুশি খুশি লাগছে? খুশি খুশি লাগছে। কেন? তো এসকার্ট পাইলাম জানি। 18 হাজারো জাতি মানুষ সকলের সেরা, মানুষেতে আমানতে আছে আল্লাহর ইশারা। এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার। শোন রে বন্ধু ফুলেরই বিছানা, শোনা বন্ধু উপযোগী কণ্ঠ না। ঘুরিতে যখন হাসি খুশি কাঁপে লইয়া, না 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 না
বললেন বিচারক মণ্ডলী? বললেন যে গানটা অনেক চর্চা করতে। বন্ধুই আমার চিকন কালা নয়নে লাগাছে ভালা, সুন্দর গান করো কিভাবে? প্র্যাকটিস করি তাই। সাদে সাদে টিসি পা দে গো সই গো দিলাম শুলো আনা, সাদে সাদে টিসি পা দিলো ওলো সখি দিয়া আসলো আনা। গান জানো আমি এইটা, আমি ভাবতে পারি নাই প্রথমে যে শুরুতেই ঢুকে আমি স্কার্ট পেয়ে যাব। তুমি আমার হইয়া আমায় মারো রে বন্ধু, আমার হইয়া তুমি আমার হইয়া আমায় মারো রে। 206 হার 72,000 তার আপনার কণ্ঠে যা শুনলাম যেন সেপেট নাই। তোমার কি লাগে না হামায়া আমার দুঃখ দেখিয়া। এই বয়সে আপনি প্রতিযোগিতা এসেছেন, এই জন্য আমাদের পক্ষে ও মাছরাঙ্গার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শোনো গো রূপ শিকন্যা গো, কার লাগিয়া গাথো ফুলের মালা, ও তার খোপায় পড়া রূপার কাটা গো, তার খোপায় পড়া রূপার কাটা গো। প্রেম করছে যে জন জানে সেজন তার পীড়িতের বেদনা। প্রেম করলো আরেকজন আর আপনি মোমের মতো গইলা পুইরা যাইতেছেন। কি হয়েছে বাবু, তুমি কাঠ ছিঁড়তে ছিঁড়তে যাচ্ছ কেন? সিলেক্ট দিল্লি। তুমি অনেক ছোট, একদমই কষ্ট পাবে না, এরপরে আরো ভালো প্রস্তুতি নিয়ে আবার তুমি বাউলিয়ানে আসবে কেমন? ওরে শেষে একদিন পাইয়া রাস্তায়, শেষে একদিন পাইয়া রাস্তায় দিল যৌবন পিরাহিয়া, যত দুষি তোমার লাগিয়া। গানের এই জায়গাটি তোমাকে বলে ইউসুফের লাগিয়া রে ভাগল বিবিজ লেখা, 80 বছর কাটাইল ইউসুফেরা সাইরে ইউসুফের আশায়। এখানে তো 1 ফুটা আধা কেজি 3 পাওয়া এরকম কিছু নাই, এটা গুলো পাইলেন কই আপনি? ভিতরে যখন আমাদের কন্টেস্ট্যান্টরা বসে আছেন জাজেসদেরকে ফেস করে একটু আগে ওয়েটিং জোনে নার্ভাসে, ঠিক তখনই তাদের গার্জেনরা কিন্তু বাইরে তেমনই নার্ভাসে বসে আছেন। কয়েকজনের সাথে একটু কথা বলে আসি দেখি কি অবস্থা। স্যার আপনার নাম কি? আমার নাম দীপ্তি রানী তালুকদার। আপনি এখানে আজকে কার জন্য অপেক্ষা করছেন? আমার মেয়ে। আপনার মেয়ে কার কাছে গান শিখে? আমার কাছে। আপনার কাছে? তাহলে আপনি তো নিশ্চয়ই আমাদেরকে একটা গান শোনাতে পারবেন, একটু শুনিয়ে ফেলেন। মনে নাই গো আমারে বন্ধু আর মনে নাই, জাতি জ্যোতি ফুলমালতি বিনে সুতার মালা গাতি গো। আমার ভজনের সাধো চিরদিন কুপথে গম,
দর্শক, এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। এখানে কেউ ম্যাজিক কার্ড পাবে, কেউ পাবে না। তবে প্রতিযোগিতার কিন্তু এখানেই শেষ নয়। চমৎকার। আপনারা কি সবাই সবাই সবাইকে চিনে? আপনি কি একই এলাকার? কোথা থেকে? আপনি কি সব একই জায়গায় শিখেন গান? বাহ, তাহলে তো আপনাদের ওস্তাদ বেশ প্রাউড হবে আজকে। তো এমন যদি হয়, আজকে শেষে গিয়ে দেখা গেল যে নিজেদের মধ্যে কম্পিটিশন এমন একটা জায়গা খালি যেখানে আপনাদের মধ্যে থেকে দুজনের মধ্যে যে কোনো একজন যাবে, তখন কেমন লাগবে? কেমন কিন্তু এটা ভালো লাগবে না যে হ্যাঁ আচ্ছা আপনি পারেননি কিন্তু আপনার বন্ধু যাচ্ছে? ভালো লাগবে, সত্যি মন থেকে বলছে। দেখতে পাচ্ছেন এখানে একই এলাকার কতজন বন্ধু বান্ধবী একসাথে যারা গান শিখে, ব্যাপারটা খুবই সুন্দর একটা জিনিস। সবাই যেতে পারবে নাকি ঢাকা এটা আমি জানি না, তবে আশা করবো যাতে সেটাই হয়। দেখা যাক সামনে কি হয় ওনাদের। কি গান গাইবে তুমি? কে বুঝবে অন্তরের ব্যথা, কে মোছাবে আঁখি, তোমার গান আমরা শুনলাম, তবে তোমার তাল রে গন্ডগোল আছে তোমার। আমার বন্ধু বিনে পাগল মনে, তোমাকে আর একটু চর্চা করতে হবে বাবা। হ্যালো, তোমার নাম কি? চিমলিসি মুকর চিত্রা। চিত্রা, তোমার বয়স কত? বয়স 7। 7 বছর বয়স তোমার। তুমি যখন ভিতরে জাজেসদের সামনে গিয়ে গান গেলে, ওনারা কি বললেন তোমাকে? আমাকে বললেন আমি পাশ হয়েছি। বা, তো তোমার তখন কেমন লাগছিল? ভালো লাগছিল। তো তুমি তো একটু পর আবার জাজেসদের সামনে যাবে, তুমি কি জানো কি গান গাবে? সোনা বন্ধু তুই আমারে কল্লি রে দেওয়ানা, আমি কুলহারা কলঙ্কিনি, আমারে কেউ সয়ো না গো সজনি। প্রিয়াঙ্কা, তুমি আর একটু ভালো গাওয়া উচিত ছিল। নোবেল পরে ডুবা নষ্ট, কাপড় নষ্ট, তেলে স্বামীর দুষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। আলী হোসেন রানা, তোমাকে আরো একটু সাধনা করতে হবে, কারণ তালটা কিছু কিছু জায়গায় পড়ে যেতে চাচ্ছে। চলছে প্র্যাকটিস, চলছে প্রার্থনা, আবার কেউ কেউ এখানে কিন্তু ওভার কনফিডেন্ট, একটু তাদের সাথে কথা বলে দেখি। কি অবস্থা ভাই আপনার? হ্যাঁ ভালো। আগে আপনার নামটা বলো। জি, শ্যামা খান। শ্যামা খান, ফারাফাইট। আপনার কি মনে আজকে কত দূর যাবেন? আজকে তো ঠিক বই, আমার ধারণা আমি ম্যাজিক বাউলিয়ানা 2016 সেরা হবই। হবেনি? হ্যাঁ হবই। দেশের মানুষ আমার অটোগ্রাফ নেবে, আরো অনেক কিছু। আরো অনেক কিছু মানে কি? চিমলি, তুমি কি গান গাইবে আজকে? শ্যাম কালিয়া সোনা বন্ধুরে, নিরলে তোমার
সোনেরি বন্ধু ফুলে জিমলি তোমার গান খুব সুন্দর আরো ভালো প্র্যাকটিস করবে তারপরে অনেক বড় একজন শিল্পী হবে আমাদের দোয়া রইল প্রাণের জ্বালাকি জ্বলন্ত জল দিলে প্রাণে হয় না শান্ত দ্বিগুণ জ্বলে বসন্ত বাতাসে বন্ধু বিদেশে প্রাণের আগুন নিভাবো আর কি তোমার গায়কটি আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে মাইক্রোফোনের সামনে গান করা এটা অনেক লোকের জন্য একটা দুঃসাধ্য কাজ তোরে বানায়া রাই বিনোদিনী আমি হব কালাসান তোরে বানায়া রাই বিনোদিনী আমি হব কালাচা গানটির তাল থেকে ধরো মনে চাই দিলে চাই মনে চাই দিলে চাই প্রাণে চাই জারি তোমরা আমরা আশা করেছিলাম যে তুমি আরো ভালো গান করবে আজ আমার প্রাণ না যা দিয়েছো তুমি আমায় কি দেবতার প্রতিদান মন মজালে ও রে বাউলা গাহা তুমি স্কেলের মনে হয় খুব একটা সাথে পরিচয় নাই তোমার তোমাকে ধন্যবাদ এগো কৃষ্ণর প্রেমে মন মজাইয়া সারলায় দানা পানি এগো কৃষ্ণর প্রেমে মন মজাইয়া এগো কৃষ্ণর প্রেমে এমা তোমার গায়কের মধ্যে আরো কিছু যোগ করতে হবে আমি এখনো ম্যাজিক বুথের সামনে দাঁড়িয়ে আছি এবং বাইরে থেকে ভালো কিছু শুনলাম পরবর্তী প্রতিযোগী যিনি আসছেন তোনার সাথে একটু কথা বলবো দেখি কি হয় হ্যালো আবু কি অবস্থা অনেক ভালো এখন আপনি পরবর্তী রাউন্ডের জন্য আপনাকে অপেক্ষা করতে বলো এখন আরেকটু কিছুক্ষণ বাকি আরেকটু প্রস্তুতি দরকার কি করবেন রুমে বসে আরেকটু বারো গলার চেষ্টা করবে প্র্যাকটিসটা এখানে বসে বসে করব আচ্ছা তা আপনার কি সময় নষ্ট করছি না না ওই জন্য অন্ধের চোখে মনি তুমি সাত্রাহারি ধনরে তুই আমার জীবনী রে বন্ধু তুই আমার জীবন নগরে গান তো ভুলে যাওয়া হইল তাকে অপেক্ষা করতে বলি কিন্তু আমার কথা হলো যে অডিশনে যারা আসেন তারা একটি গান করার জন্য যদি অন্তরটা ভুলে যান বা কথা ভুলে যান তাহলে তাদের শত শত গান করতে হবে সেখানে তাদের কি গতি হবে তোর মন আপন গরে বাদি রে বন্ধু শাব্দুল করিম মানে আমাদের করিম চাচাকে আমি গানটি যখন গাইতে শুনতাম সেম এই সুরে এটাই হলো সিলেটের অরিজিনাল বাউল গানের সুর অতি সাধের পীড়িত বন্ধু আশা তোমার গানে আছে অনেক ভালোবাসা প্রেমের বন্ধন বন্ধুরে দিলের জিঞ্জির দিয়া হাসুন রাজা মিয়া প্রেমের বন্ধন বন্ধুরে স্বর্ণা তোমাকেও জিঞ্জির দিয়ে বাধার যায় কি না সেই প্রত্যাশায় আছে গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর আমরা 33 জন প্রতিযোগী নিয়ে শুরু করেছিলাম আমাদের সিলেট অডিশন রাউন্ডের ম্যাজিক বুথ রাউন্ডে যেখানে তারা একে একে করে গিয়েছেন এবং একজন বাকি মাত্র উনি এখনই চলে আসবেন আমাদের প্রতিযোগী ওনার সাথে একটু কথা বলতে চাবো হ্যালো ভাই আপনার নাম কি অমিতাভ অমিতাভ চক্রবর্তী
অমিতাভ, আপনার নাম অমিতাভ, আপনি তো ভাই দেখতেও হিরোর মতো, আপনার নাম অমিতাভ, তো আপনি গান গান কেন? আপনি তো মানে মুভিতে থাকা উচিত। গান আসলে আমার প্রাণে, তাই গান করি। এই মুহূর্তে আমার সাথে রুমে নয়জন বসে আছেন এবং এই নয়জনই হচ্ছে সেই প্রতিযোগী যারা আজকে সিলেট অডিশন রাউন্ডের শেষ ধাপে এসে পৌঁছেছেন এবং ম্যাজিক কার্ডের জন্য লড়বেন, লড়বেন ঢাকা যাওয়ার জন্য। তো দেরি না করে শুরু করে ফেলি সিলেট অডিশন রাউন্ডের শেষ ধাপ। শঙ্করী, এবার তুমি কি গান করবে? জ্বালা সহিব কত প্রাণে বন্ধু আমার, পরে ভাবিয়া দুঃখ দিল মনে। জ্বালা সহিব কত প্রাণে বন্ধু আমার, পরে ভাবিয়া দুঃখ দিল মনে। দেখব বিবেচনা কি করা যায়। থ্যাংক ইউ, ভালো থেকো। থ্যাংক ইউ, নমস্কার। কে যাও রে সুনার মদিনারে, কে যাও। আমরা যেটা বলি সেই জায়গাটা, স্কেলগুলো আছে, সেই স্কেলটা তোমার চড়া হয়ে গেছে বাপ। আমার মতো না বুঝিয়া পিরি তি কইর না, মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইর না। কেন পিরিতি বারাইলা রে বন্ধু? ভালোই গেছো, তবে একটু দরদ কম ছিল। ধর্মকর্মের ধারে ধারে না, ধর্মকর্মের ধারে ধারে না, গান বাজনাতে রইবে ভোর। হিংসুকেরা বলে এখন আব্দুল করিম নেশাখোর। আমি বাসি না বাসি না রে বন্ধু, পরাণ বাসি না, তোমার প্রেমে তো জ্বালা, আগে তো কহিলা না বন্ধু বাসি না রে। ওরে নি দাগেতে দাগ লাগাইলি রে, হায় রে নিষ্ঠুর বন্ধু কালিয়া প্রেম জ্বালায় প্রাণ জ্বালায়। ওরে চন্দ্র সূর্য বান্ধায় আছে নামেরি আগায়। চিৎকার মানে দরাজ গলানা। ধন্যবাদ, তুমি থাকো, দেখা যাক তোমার জন্য কিছু করা যায় কিনা। দর্শক, ইতোমধ্যেই আমরা কিন্তু শুনে ফেলেছি আমাদের চূড়ান্ত বাছাই পর্বে বিজয়ী হওয়া নয়জন প্রতিযোগীর গান। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জানিয়ে দেব সেই কাঙ্ক্ষিত ফলাফল। হ্যাঁ দর্শক, সেই পাঁচজনের নাম ঘোষণা করব যারা আমাদের সাথে ঢাকা যাচ্ছেন। আর তাদের নাম ঘোষণার আগেই আমি ডেকে নিতে চাই আমাদের নয়জন প্রতিযোগীকে। বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে পাঁচজনের নাম ঘোষণা করব। কিন্তু তার আগে সেই বিচারকদের থেকে আমরা একটু প্রতিক্রিয়াটা জেনে নিই। আমরা একটি জায়গাতে খুব কুলকিনারা করতে পারছিলাম না কে ভালো গায়। যেহেতু একটি অডিশন, বিচার করতে হবে, তাই আমরা সততা, নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে আমরা চেষ্টা করছি বিচার কাজ পরিচালনার জন্য। আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয় যে আমরা শিকড়ের গানের কাছে ছেলে মেয়েদেরকে আনতে পেরেছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সিলেটের মাটির মানুষ, আমি এই জন্য খুব খুশি যে আমার সিলেটের ছেলেমেয়েরা এগিয়ে নিয়ে যাবে এই বৃহত্তর সিলেটের সঙ্গীতকে। এইখানে এসে আপনাদের গান শোনা একটি অন্যরকম বিষয়, অন্যরকম মানে আমার জীবনের জন্য। আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম।
দর্শক আমরা কিন্তু সেই সময়টায় পৌঁছে গেছি যখন আমার হাতে যে রেজাল্টটি আছে সেটা ঘোষণা করব। প্রথমেই নিচ্ছি প্রথম সারিতে থাকা ফারজানা আক্তারের নাম। আজকে সারাদিন অনেক কষ্ট করেছেন। এখান থেকে যদি আপনার বাড়ি ফিরে যেতে হয় খুব একটা ভালো লাগবে না, এবং আপনাকে আজকে এখান থেকে বিদায় নিতে হবে না। আপনি পেয়েছেন ম্যাজিক কার্ড। আসলে সকাল থেকে এত প্রতিযোগী দেখে না খুব ঘাবড়ে গিয়েছিলাম যে ফার্স্টে যেতে পারবো কিনা। তো এখন চূড়ান্ত প্রতিযোগিতায় আমি ম্যাজিক কার্ড পেয়ে আমার নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে, এবং ঢাকায় যে প্রতিযোগিতায় আমি যাব মানে সেটা নিয়ে খুব একটি টেনশন বোধ করছি যে ওটার মধ্যে আমি ম্যাজিক কার্ড পাওয়ার আশা করছি। সবার কাছে দোয়া এবং মানে শুভকামনা রইল। ইমা আক্তার, আপনি আমাদের সাথে যাচ্ছেন? এই যে ম্যাজিক কার্ডটা পেলাম, আমার দায়িত্বটা অনেক বেড়ে গেল, কারণ এখন আমার পুরো বাংলাদেশের পার্টিসিপেন্টদের সাথে লড়াই করতে হবে এবং অনেক অনেক ভালো প্র্যাকটিস করতে পারে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার সিলেটের মানটা রাখতে পারি। আমাদের সামনের সারিতে আরো দুজন বাকি আছে, জাহাঙ্গীর আলী সুমন, শঙ্করী রানী চন্দ্র। আপনাদের দুজনকে আমার জানাতে হচ্ছে যে আপনাদের মধ্যে থেকে আজকে কেউ ম্যাজিক কার্ড পাবেন না। আব্দুল মোতালিব, আপনি একটু সামনে আসবেন প্লিজ। সরি, আমরা আপনাকে ঢাকা নিতে পারছি না। রেজাল্টস চলতে থাকবে, আরো বেশ কয়েকজন বাকি আছে, কয়েকজন যাবে ঢাকা, কয়েকজন যাবেন না। পরবর্তী যে নামটা নিচ্ছি ওনার নাম হচ্ছে ফয়সাল। আপনাকে আমার এটা জানাতে হচ্ছে যে আপনি আজকে আমাদের সাথে ঢাকা যেতে পারছেন। আব্দুল করিমের নাতি আমি, বাগনাগরের নাতি। আমরা পাঁচজন এসেছিলাম, পাঁচজনের মাঝে চারজন প্রথম রাউন্ডে চলে গেলেন আর আমি শুধু রইলাম, আশায় আশা রইলাম। আশায় আশায় থাকতে থাকতে আমি কাঠ পেয়ে গেছি। টাকার দিকে যেন আমি কাঠটা আনতে পারি সেই দলটা আপনারা আমার জন্য করবেন। দর্শক, আমাদের সাথে আছেন আরও তিনজন প্রতিযোগী। এদের মধ্য থেকে আমরা দুইজনকে ম্যাজিক কার্ড দেব আর একজনকে চলে যেতে হবে। স্বর্ণা চৌধুরী, কি মনে হচ্ছে, ঢাকা যাবেন? আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী অপেক্ষা করে আছেন আপনাকে ম্যাজিক কার্ড দেবার জন্য। ম্যাজিক বালিয়ানাতে ম্যাজিক কার্ড পাওয়ার অনুভূতিটা আসলে বলে বোঝানো সম্ভব না। খুবই ভালো লাগছে এবং নিজেকে একটা অনেক বড় পর্যায়ে দেখতে চাই ম্যাজিক বালিয়ানা। আমি স্বর্ণার আব্বু। স্বর্ণা ছোটকাল থেকেই গানের প্রতি তার অনেক আগ্রহ ছিল। ওর এই গান গাওয়ার উৎসাহ দেখে চিন্তা করলাম ওরে গানই শিখাই। সে আরো ভালো করবে, প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে সে পরিচয় পাবে, এটাই আমরা সবসময় কামনা।
আমাদের সাথে বাকি আছেন আর মাত্র দুইজন, মোহাম্মদ আকরাম আলী এবং অমিতাভ চক্রবর্তী। ওনাদের মাঝে একজনই যেতে পারবেন ঢাকা, একজনই পাবেন আজকে ম্যাজিক কার্ড, আরেকজনকে যেতে হবে বাসায়। আমি যার নাম নিব উনি পাবেন ম্যাজিক কার্ড আজকে। যিনি আজকে ম্যাজিক কার্ড পাবেন ওনার নাম হচ্ছে আকরাম আলী। আমাকে যে মাছরাঙ্গা টেলিভিশন পাঁচজনের একজন করে আমাকে ডাকা নিয়ে যাচ্ছে, আমি চিরকৃতজ্ঞ। আর আমি সবার আশীর্বাদ কামনা করছি। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে স্টেজে যে পাঁচজন দাঁড়িয়ে আছেন ওনারাই যাবেন ঢাকা, ওনারাই পেয়েছেন আজকে ম্যাজিক কার্ড। তবে প্রতিযোগিতা কিন্তু এখানেই শেষ নয়। এই সিলেট থেকে নির্বাচিত পাঁচজন শিল্পী কতদূর যাবেন ঢাকা স্টুডিও রাউন্ডের পর সেটা সময় সাপেক্ষ। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন, দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন। ভাই ঢাকা যাবেন না? ও তাই তো, চলো ঢাকা যাই। ও হ্যাঁ তাই তো, চলো চলো। দর্শক, আজকে কিন্তু আমাদেরকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে, কিন্তু সামনেবার আবারও দেখা হবে নতুন কিছু প্রতিযোগী নিয়ে নতুন কোন জায়গায়। কম্পিটিশন কিন্তু এখনো শেষ হয়নি। বাংলাদেশের সবচেয়ে বড় লোকগানের প্রতিযোগিতা ম্যাজিক বাউলিয়ানা 2016, আর আপনি যদি হতে চান এই প্রতিযোগিতার সাক্ষী তাহলে অবশ্যই দেখতে হবে মাছরাঙা টেলিভিশন এবং চোখ রাখতে হবে আমাদের ফেসবুক পেজে, আর সেই সাথে শুনতে থাকুন রেডিও দিনরাত। সিলেট যেতে যেতে চলুন পরিচিত হই এই সিলেটের সুর ও ছন্দের কারিগরদের সঙ্গে। শত সহস্র শব্দ এই সুর ও ছন্দের সাথে মিলে তৈরি করে শ্রুতিমধুর ধ্বনি, শিল্পীর কণ্ঠে যে ধ্বনি পায় প্রাণ, আর তাকে সমৃদ্ধ করে কিছু সঙ্গীত যন্ত্রাংশ। তৈরি করেন তারাও মৌন মননে একাত্ম হয়ে যান শিল্পী আর শিল্পের সাথে। আমার নাম দিলীপ ঋষি, আমরা ডুল বানাই, ফুল বানাই, বিভিন্ন ধরনের কাজ করি। এই যন্ত্রণার সঙ্গে তৈরিতে মিশে থাকে অখণ্ড মনোযোগ, যত্ন আর নিখাত ভালোবাসা। এক ডুলো খাওয়া আপনার তিনটা চামড়া লাগে, তিনটা চামড়া দিয়ে আপনার তৈরি করতে হয়। কম্পিউটার কাজ করতে গেলে দুই দিন লাগবো, কাজ নিকাশ হতে আপনার দাম হইব আপনার 2500-3000। সুর যন্ত্রের কারিগরেরা বংশ পরম্পরায় একাগ্র চিত্তে তৈরি করে চলেছেন নতুন নতুন যন্ত্র। ঠাকুরদা করছে, আমরা এইগুলা কাজ করি। আমার নাটকের দলের জন্য একটি নাল কিনতে এখানে এসেছি। মূলত এই জায়গাটায় অনেকগুলো দোকান ছিল, এখন কমে আসছে। এরপরও ঐতিহ্যবাহী এই বাদ্যযন্ত্রটিকে নিয়ে আশায় বুক বাঁধেন অনেকে, তাদের মতো আশাবাদী আমরাও।